আবার আরো একটা বিষয় এটাও সত্য যে প্র্যাকটিস, আপনি বললেন যেটা যে প্র্যাকটিস করে যদি হতো তাহলে আর হচ্ছে না কেন? যেমন ধরো কোরআন যদি কেউ পুরোটা মানে, উপনিষদে যদি কেউ পুরোটা মানে, তাহলে সে আমরা যে সবসময় বলি গুরু জীবন তো গুরু চালায় চালায় থাকতো সম্যক গুরু, হ্যাঁ এইটা না হলেও তো দেখতেছি যে শুধু কোরআন যদি সে মানে আবার শুধু উপনিষদ মানে শুধু ভগবদ গীতা মানে, তাহলেও তো ওনারাও তো অনেক গবেষণা করে বা ওই স্তরে গিয়ে এটা দিচ্ছে, অতএব ওইটা মানলেও মুক্ত হওয়া যাবে উদয় নাই। লালন সাজি পদে বলছে যে করছে রে কোরআনের মানে, যায় আসে যার মনের বুঝি, কে বোঝে মওলার আলেক বাজি। রোজ কেয়ামত বলে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়, হিসাব হবে কি হচ্ছে সদাই, কোন কথায় মন রাখি রাজি। আমি আপন আনন্দ আপনাদের সাথে। ওইটা যদি ওইটা পিসটা যদি মানে পুরোটা, যেমন ধরো কোরআন যদি কেউ পুরোটা মানে, উপনিষদে যদি কেউ পুরোটা মানে, তাহলে সে আমরা যে সবসময় বলি গুরু জীবন তো গুরু চালায় চালায় থাকতো সম্যক গুরু, হ্যাঁ এইটা না হলেও তো দেখতেছি যে শুধু কোরআন যদি সে মানে আবার শুধু উপনিষদ মানে শুধু ভগবদ গীতা মানে, তাহলেও তো ওনারাও তো অনেক গবেষণা করে বা ওই স্তরে গিয়ে এটা দিচ্ছে, অতএব ওইটা মানলেও মুক্ত হওয়া যাবে উদয় নাই। এখানে বিষয় হচ্ছে না, এখানে বিষয় হচ্ছে কি যে আপনার কথা ঠিক আছে যে ওই অনুযায়ী তো এটা আনা হয়েছে, তাহলে এই অনুযায়ী মানলেই তো হবে। এখন আপনি কতটা বুঝতে পারতেছেন, আপনি যতটা বুঝতে পারতেছেন ততটাই তো মানবেন, তাই না? আপনি যদি উপনিষদে একটা কথা বলা আছে, আপনি কথাটার অর্থই বুঝলেন না, আপনি ওটার মিনিং অন্য করে নিলেন, বা কোরআনে একটা কথা বলা আছে সেটার আপনি অর্থ আপনার মতো করে নিলেন এবং সেই অনুযায়ী মানলেন, যেটা আমরা করি, যেটা সবাই করি আমরা এবং যেটা চলে আর কি, মার্কেটে এটাই চলে। তো এটাই আমি বললাম যে এক একজন এক একভাবে কিন্তু ব্যাখ্যা করছে। লালন সাজি পদে বলছে যে করছে রে কোরআনের মানে, যায় আসে যার মনের বুঝি, কে বোঝে মওলার আলেক বাজি। রোজ কেয়ামত বলে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়, হিসাব হবে কি হচ্ছে সদাই, কোন কথায় মন রাখি রাজি। মরলে জান ইল্লিন সিজ্জিন রয়, যতদিন রোজ হিসাব না হয়, আবার কেউ বলে জান ফিরে জন্মায়, কোন কথায় মন রাখি রাজি, কে বোঝে মওলার আলেক বাজি। যে আরেক বিধান শুনি রে ভাই, এক গোর মানুষের মৌত নাই, মানে এক ধরনের মানুষের মৃত্যু হয় না। আমরি কি ভজন রে তা জেনে, লালন বাঁধছে পারের পুঁজি। তো পারের পুঁজি যদি বাঁধে কেউ নিজের মাঝে, যে প্রয়োগ যদি ঠিক মতো হয়, তাহলে নিজের মাঝে থেকে কোরআন জানা যাবে, নিজের মাঝে থেকে উপনিষদ জানা যাবে, বেদ জানা যাবে, গীতা জানা যাবে, ত্রিপিটক জানা যাবে, বাইবেল জানা যাবে, ইঞ্জিল তোরা জবু সব জানা যাবে। নিজের ভিতরে আসেন, ভাবের ঘরে ঢোকেন, বাহিরের এই জিনিসগুলো নিয়ে যদি আপনি মাথা চাপড়ান তাহলে কোথাও পৌঁছাইতে পারবেন না, তর্কে পৌঁছানো যায় না। আপনি এখানে দেখছেন যে লালন আসলো না, অন্য কোথাও যে আসেনি এটা আপনি কেমন করে শিওর? বা এমনও হয়েছে যে আসছে আপনার সামনে পড়ছে আপনি চিনতে পারেননি, হইতে পারে না, কারণ লালন যখন আসছিল তখন তো লালনকে সবাই চেনেনি, আর ইট পাটকেল মারছে। লালন তো শুধু হইলে হবে না, লালনকে তো চিনতেও হবে, তাই না? লালন ফেমাস হয়ে গেছে বলে আপনি চিনতেছেন, এরকম নাম না জানা তো অনেক ফুলি ফুটছে লালনের সময়, তাদেরকে তো আমরা চিনতেছি না, এখনও ফুটতেছে আমরা তাদের চিনতেছি না। আসছে ঠিকই, ওরকমভাবে প্রচার হয়নি বা এই বাংলাদেশের এদিকে হয়নি, অন্য কোনো কান্ট্রিতে হয়েছে। আবার আরও একটা বিষয় এটাও সত্য যে প্র্যাকটিস, আপনি বললেন যেটা যে প্র্যাকটিস করে যদি হতো তাহলে আর হচ্ছে না কেন, ওই লেভেলের প্র্যাকটিসেরও তো একটা ব্যাপার আছে না? আমরা তো খুঁজি সস্তা উত্তর,
সস্তা উত্তর খোঁজার খুঁজতে যে আমরা জ্ঞান খুঁজি, যে কোথায় গেলে দুটা তথ্য বা দুটা জ্ঞানের কথা জানতে পারবো যেটা অন্য কাউকে বললে আমি জ্ঞানী সাজবো, বা নিজে নিজে ভাববো যে আমি এত কিছু জানি, আমি এটা জানি, আমি ওটা জানি, এটা ভেবে নিজের ইগোকে স্যাটিসফাই করবো। আমরা প্রয়োগ তো কেউ করতে চাই না, আমরা চাই আলোচনা করতে। আলোচনা মানেই তর্ক। হ্যাঁ, তর্কের মধ্যে ভাগ আছে, তর্ক, কুতর্ক, বিতর্ক। আলোচনা অর্থই হচ্ছে তর্ক। তর্ক করছি আমরা, তর্ক দিয়ে বা বাক্য দিয়ে, ভাষা দিয়ে আমরা কিছু বোঝার চেষ্টা করছি। এই চেষ্টা আমরা বেশি করেছি কারণ এটা ইজি। অনেকে আবার যে সত্য জানতে চায় এমনটা না, তারা আলোচনা করতে চায় না। এটা একটা বুদ্ধির ব্যায়াম হচ্ছে আর কি, বৌদ্ধিক ব্যায়াম। বা অনেকে মনে করে যে আমি উচ্চ চিন্তা করি, হায়ার থিঙ্কার, আমি যেন হাই থিঙ্কিং করি এবং হাই আলোচনা করছি। আবার অনেকে আছে যে শুনে আর ধরে রাখতে পারতেছে না, নিজের আমল না থাকার কারণে যেটা হয় যে নিজে আমল করতেছে না কিন্তু অন্যকে জ্ঞান দিতে ব্যস্ত, আরেকজনকে শিখাবো, আরেকজনকে বলবো। তো আমরা এই করতে আমাদের সময় লস করে দিচ্ছি, আমরা তো কেউ অ্যাপ্লাই করছি না। ঠিক মতো যদি অ্যাপ্লাই করে কেউ, না ঘটে থাকতে পারবে না তো, অ্যালাইনভাবে যদি কেউ ঘটাইতে পারে। এখন দেখা যাচ্ছে আমি করতেছি, আমার ফুডিং হ্যাবিট ঠিক নাই, আমি করতেছি, আমার পারিপার্শ্বিক পরিবেশ ঠিক নাই, আমি সব ঠিক করে করতেছি কিন্তু আমার মনের শয়তানি যাচ্ছে না। মানে ঠিক মতো আমি বাইরের দিক থেকে করতেছি এই জন্যে যাতে আমি বলতে পারি, আমি করার জন্য বা বোঝার জন্য বা বোধের জন্য করতেছি না, আমি এটার জন্য করতেছি যাতে আমি বলতে পারি। যেমন এই যে এরকম একটা স্টুডেন্ট আছে, ওনারা হচ্ছে মানে পিরালি একটা ব্যাপার আছে আর কি। তো উনি ধ্যানের ক্লাসে এই জন্য জয়েন করেছেন যাতে ওনার শিষ্যদের উনি বলতে পারেন যে, বা ওনার শিষ্যরা যেন বলতে পারে যে আমার গুরু ধ্যান করে। এরকম মানে বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি চোখের সামনে সব কিছু। এরপরও কি আপনি কেমন, এরপরে আপনি কেমন করে বলতে পারেন যে করলেই হবে? হ্যাঁ, করলে হবে, কিন্তু সে করাটা যেন প্রপার হয়। যদি এমন হয় যে স্বভাব যায় না রে ধুলে, খাইস্তলত যায় না রে মলে, ছুঁচোর গায়ের গন্ধ যায় কি গোলাপ জল দিলে, তো মন যদি ওরকম বেজার পাজি হয় ধর্মকথা শুনবে না, সাধনার নাম দিয়ে অন্য কিছু, অন্য কিছুর সন্ধান চলবে। নাম সাধনার দিচ্ছি, নাম আধ্যাত্মিকতার দিচ্ছি, নাম তরিকত জগতের দিচ্ছি, কিন্তু ধান্দা অন্য। হয় টাকার ধান্দা, না হয় নারীর ধান্দা, না হয় সম্মান করবে মানুষ সম্মানের ধান্দা, না হয় ইগোর ধান্দা, আমার ইগো স্যাটিসফাই হচ্ছে জানার কারণে, জানানোর কারণে। এগুলোতেই তো আমরা ব্যস্ত। বোধের যাত্রার জন্য যে জোর দিয়ে বা যেই সংকল্প নিয়ে বা নিয়ত বেঁধে যাত্রা করার দরকার বা যাত্রা করার কথা ছিল, সেটাই তো ফুলফিল করতে পারছি না, সেটাই তো ফুলফিল করছি না, শুধু করছি আলোচনা। তত্ত্বজ্ঞানের বিশাল বোঝা ঘাড়ে নিয়ে চলছি, কোনো লাভ নেই। বললাম না যে সব আবর্জনা ফেলে দিতে হবে, এসব আবর্জনা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে শূন্য হইতে হবে, তাহলেই প্রকৃত বেদ, প্রকৃত কোরআন, প্রকৃত উপনিষদ, প্রকৃত বাইবেল, ত্রিপিটক নিজের ভেতর থেকে জানা যাবে। একটা কথা প্রচলিত আছে যে সাইজি বলতো নাকি যে আমার পুনা মাসের ঝাঁক আইছে। এই কথা বলা মানে ওনার সবাই বাদ্যযন্ত্রতন্ত্র সব নিয়ে রেডি হয়ে যেত, যে লিখবে সেও রেডি, মানে এখন ঝাঁক আসবে, এখন লিখতে হবে। তো ওই সময় সাইজি গাইতো আর হচ্ছে মনিরুদ্দিন শাহ উনি লিখত। এরকমভাবে যখন অন্তর্বাণী যখন আসা শুরু করে, তেমন রবীন্দ্রনাথ, নজরুল, এদের কবিতাকে আপনি শুধু কবিতা মনে করেন না, একটা কথার ডেপথ অনেক গভীর। এই অনুভূতিগুলো প্রয়োগ না করলে বা মাইন্ডের স্টেটে না গেলে আসবে না। এই জন্য আমার জোর প্রয়োগে, যে বেশি করে প্রয়োগ করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেমভক্তি রইল। আমাদের আপন দর্শনের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ফেসবুকে আমাদের পেজকে ফলো করুন এবং ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।